Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের জনদল নেতা হরিপদ মাইতিকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন। মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের জনদর্দী নেতা হরিপদ মাইতিকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন। নমস্কার, আমি যেটা বলতে চাই যে আমি তো এই পাড়ারই মানুষ, কিন্তু রাজনীতিতে না আসলে বুঝতে পারতাম না যে আমাদের পাড়ার মানুষের এত রকমের সমস্যা আছে। আমি জানি না সব সমস্যার সমাধান করতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব। আপনাদের আগেও বলেছি, আবার বলছি,
আমরা কিন্তু স্বার্থের জন্য রাজনীতি করছি না। রাজনীতির মধ্যে থেকে স্বার্থ নীতিটা মুছে দেওয়ার জন্যই আমার কিন্তু রাজনীতিতে আসা। আমি তো সবসময় মানুষের ভালো চেয়ে এসেছি। এই পাড়াটা আমার কাছে এই মন্দিরের মতো, আমি প্রত্যেকের ভালো চাই। আপনাদের সকলের জীবন আমি সুস্থ এবং সুন্দর দেখতে চাই, এবং সেই চেষ্টার জন্যই এখন আমার রাজনীতিতে আসা। আমি কোনোদিনও কাউকে ঠকাইনি, তাই আমি চাই না আমার এলাকার মানুষকে কেউ এসে ঠকিয়ে যাক, সেই জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আমি যে রাজনীতি করব সেটা শুধুমাত্র আপনাদের জন্য, এই এলাকার ভালোর জন্য। নমস্কার। দয়ার বাবা, শুভব্রত বাবু ফোনটা ধরুন। ইডিয়েট, আমারই ভুল, এত ইম্পর্টেন্ট একটা কাজ ওনার হাতে ছেড়ে দিলাম। গাধা কোদাকার, কোনো কাজের না, ওয়ার্থলেস। আমার নিজেরই মনে হচ্ছে না নিজেকে একটা গুলি মেরে দিস। কী করে ওই ইডিয়েটটাকে কাজটা দিলাম আমি জানি না, কোথায় আছে কে জানে। না ফোন ধরছে, না এখানে আসছে। হবে না, হবে না, একে দিয়ে হবে না। গাধা, আসলে হেঁটে আসছিলাম তো, রাস্তায় তো গাড়ি ঘোড়া, ফোনের আওয়াজ শুনতে পাইনি। হেঁটে আসতে গেলেন কেন? ও ট্যাক্সি করে যে আসবেন সেই টাকাও তো জীবনে উপার্জন করেননি, তাই তো? আর হেঁটে আসতে হবে না, এরপরে যেদিকে এগোচ্ছেন আপনি রাস্তার ধারে বসে থাকবেন, ভিক্ষা করবেন, আর সঙ্গে থাকবে আপনার বউ আর বাচ্চা। এসব কী বলছেন স্যার? তাহলে আর কি বলবো, চিনিকে মারার যেই কাজটা দিয়েছিলাম করতে পেরেছেন? পারেননি তো। কাজটা যখন পারবেন না জানতেন তাহলে কাজটা নিলেন কেন? স্যার আমি তো চেষ্টা করছি। কী চেষ্টা চেষ্টা করবেন না তো, কী চেষ্টা করেছে জানা আছে কী করেছে? আমার সামনে মিথ্যা কথাগুলো বলবেন না। যে চেষ্টা করে তার কাজ দেখলেই বোঝা যায়, বুঝেছেন? আর যে পারে না আপনার মতো হ্যাঁ হ্যাঁ করে রাস্তায় ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছেন? আরে আমি তো হেয়ার ড্রায়ারটা দিয়ে তো চিনিকে মারার চেষ্টা করেছিলাম, পারলেন না তো। কোনো লাভ হলো? পুরো বিষয়টা তো মাঠে মারা গেল। এসব করতে গিয়ে কী হলো? আপনি চিনির চোখে ধরা পড়ে গেলেন, চিনি আপনাকে সন্দেহ করতে শুরু করে দিল, তাই জন্য ভোটের কাছ থেকে আপনাকে জাস্ট সরিয়ে ফেলে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।